শহীদুল ফুলের বাগানে হারিয়ে গেছে। শহীদুল কি অবস্থা তোমার? অনেক সুন্দর ফুল, অনেক সুন্দর ফুল, সাথে তুমিও একটা ফুল। আসসালামু আলাইকুম, আমরা আজ যাচ্ছি নরসিংদি। তো খুব সকাল সকাল আমরা রওনা দিয়ে দিছি, এখন আছি আমরা 300 ফিট হাইওয়ে রোডে। আমি এখন আছি হচ্ছে 300 ফিটের যেই ভাইরাল লোকেশন, তো সেইখানে। আর এই জায়গাটা এখন প্রায় রাতের বেলা পুলিশ থাকে, এই জায়গায় কেউ আসবে না এখন আর সময়। সেই ভাইরাল জায়গা, সবারই কুয়াশা পড়া শুভেচ্ছা। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। নেই ইয়ে মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা হ্যায়। সো যেটা বলতে চাইছিলাম যে এখানে এখন আর মানে একটু ছবি তুলতে দেয় না, এখানে সকাল রাত্রেবেলা অনেক পুলিশ থাকে। সো সবাই এই আইসা লাভ নাই, আমরা তো এখন ফজরের সময়, তো যার জন্য এখন পুরো নিস্তব্ধ নিরিবিলি। তোমার রস তো মামা লাল হয়ে গেছে, রস তো লাল হয়ে গেছে। এখন বাজে বেলা 8টা, তো গ্রাম অঞ্চল, এখন এখানে প্রচণ্ড কুয়াশা এখনও দেখা যাচ্ছে। আমরা এখন প্রায় ঘোড়াশালার কাছাকাছি চলে আসছি। গ্রামীণ পরিবেশে এই গ্রামীণ মিঠো পথে সাইকেল চালানোর মজাটাই আলাদা। ভ্রমণের জন্য সবচেয়ে বেস্ট একটি স্পেস হচ্ছে সাইকেল। আমরা এখন আসছি বেলুন্দি বাজার, এটাও রূপগঞ্জ থানার ভিতর পড়ছে। রূপগঞ্জটা মোটামুটি অনেক বড়। পাশেই হচ্ছে নদী দেখা যাচ্ছে, আর কুয়াশার চাদর তো পুরো পুরো রোড ঘাট কুয়াশাময় হয়ে আছে এখনো। এই দাদা বাহ ক্যা সিন হ্যায়, কি অবস্থা বন্ধুরা তোমাদের? সেই ভোর থেকে আমরা রাস্তা ধরে যাচ্ছি, কিন্তু রাস্তার শেষ হয় না আজকে আমাদের। প্রায় 1.5 ঘন্টা রাইড করার পর আমরা এখনো রূপগঞ্জ থানায় পাড়াইতে পারলাম না। এখন আর এখনও আছি হচ্ছে রূপগঞ্জের ভিতরে, নারায়ণগঞ্জের ভিতরে। তো যাত্রাপথে এখানে একটা ওয়াটার কিংডম চোখে পড়লো, তাই একটু দাঁড়াইলাম। এই রস কিন্তু আমি কিন্তু খাইনি, আমার রস আগে দাও। ইস কি কষ্ট পোলা পাইন গো, শান্তি। ও আমরা এখন আছি ঘোড়াশাল, ঘোড়াশাল ব্রিজ দেখেন খুবই সুন্দর লাগতেছে। প্রায় 51 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে আমরা চলে আসলাম শহীদুলের গ্রামের বাড়িতে। এখানে বিশ্রাম নিয়ে বিকেল বেলা চলে যাব নাগরিয়াকান্দি সূর্যমুখী ফুল দেখার উদ্দেশ্যে।
পাঁচ ছয় ঘন্টা সাইকেল চালিয়ে আমরা খুবই ক্লান্ত। তবে বিশেষভাবে বন্ধু শহীদুলকে ধন্যবাদ অনেক সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য। নরসিংদি নাগরিয়াকান্দি ব্রিজের ঢালে পেয়ে যাবেন সূর্যমুখীর বিশাল বাগান। তবে এ ফুলের রাজ্যে পরিদর্শন করার জন্য 30 টাকার টিকিট দিয়ে প্রবেশ করতে হবে। ভিডিওটি আরও এক মাস আগের করা, ব্যস্ততার কারণে আপলোড দিতে পারিনি, তখন ফুলের পরিমাণ অনেক কম ছিল। কি অবস্থা তোমাদের, ফুল দেখা হয়েছে? এই ফুল দেখতে আসি আমরা। সুন্দর এটা কি শাইন, কি অবস্থা, কেমন দেখলা? সমুদ্রেও সমুদ্র সমুদ্রেও না অনেক ফুল। হ্যাঁ, শহীদুল ফুলের বাগানে হারিয়ে গেছে। শহীদুল কি অবস্থা তোমার? অনেক সুন্দর ফুল, অনেক সুন্দর ফুল, সাথে তুমিও একটা ফুল। সব মিলে অসাম। এই মাসার রূপে কেমন ফুল চলো। এই সূর্যমুখী ফুল এখনো অনেক ফুল ফোটে নাই, যেগুলো চারা গাছ। তো চারা গাছগুলো ফুটলে মেবি আরো সুন্দর লাগবে জায়গাটা। আই লাভ নরসিংদি, খুব সুন্দর একটি প্লেস। আর এখানেই হচ্ছে লেক। আমরা যখন গিয়েছিলাম তখন এখানে কাজ করতেছিল, এখন এখানে বিভিন্ন রকম ফুল দিয়ে একটি কার্টেজ তৈরি করা হয়েছে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।